নমস্কার বন্ধুরা, আজকে আমাদের মেস লাইফ, আমরা যেখানে বর্তমানে রয়েছি 2022 সালে, এই যে মেস লাইফে আমরা কিভাবে থাকছি, কিভাবে রান্না বান্না হচ্ছে, আমাদের খাওয়া দাওয়া কিভাবে করি, কোথায় করি, সমস্ত কিছু আজকে এই ভিডিওর মধ্যে এক্সপ্লোর করব। এবং এই মেস লাইফে ছেলেরা, ব্যাচেলার ছেলেরা কিভাবে লাইফ কাটাচ্ছে সেগুলো সমস্ত কিছু দেখাবো। এবং এই ভিডিওটা বানানোর সব থেকে যেটা মেন কারণ হচ্ছে, সেটা হচ্ছে আমরা ভবিষ্যতে, মানুষের জীবন তো পরিবর্তনশীল, তাই আমাদের এই 2022 সালে আমরা কিভাবে মেস লাইফে থাকছি, রান্না করছি, কিভাবে খাওয়া দাওয়া করছিলাম, এইগুলোকে ভবিষ্যতে যাতে আমরা দেখতে পাই, সেই এই সুন্দর স্মৃতিগুলোকে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা এটাকে মেমোরি হিসাবে সেভ করে রাখতে চাই। কিভাবে আমরা নতুনভাবে রান্না করবো সেগুলো দেখাবো, নতুন নতুন রেসিপি আমরা দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো মাঝে মধ্যে যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়, যদি আপনারা ভালোবাসা দেন এই ভিডিওর মধ্যে, তাহলে আমরা এরকম টাইপের আরো ভিডিও নিয়ে আসবো এই মেস লাইফে কিভাবে আমরা কি করি সমস্ত কিছু। সাপোর্ট চাই এন্ড চিল এন্ড এনজয়। চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক। আমাদের মেস লাইফে চাল মাফ করে দেওয়া হচ্ছে, আমাদের এইচআর মিস্টার বাবুয়া চাল মাফ করছে। এটা কতজনে চাল দিচ্ছ? চারজনে, আমাদের চারজনে চাল দেওয়া হচ্ছে। তো এই হচ্ছে আমার রুম, আমি পাশের রুমে যাই, আমাদের রান্না বান্না হচ্ছে, তো আমি পাশের রুমে গিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। আমাদের উনুন ইন্ডাকশন রেডি হয়ে গেছে, এবার এর উপর আমাদের ভাতটাকে বসানো হবে। আর বসানো হচ্ছে ইন্ডাকশন চালু। মাথা ঠান্ডা রাখে খুব প্রয়োজন, তাই নবরঙ্গ তেল মাংসা মাছ। চলে এসেছি, আমাদের রান্না বসে গেছে, এখানে আমাদের মশলা সমস্ত রেডি আছে। কি কি আছে একটু বিশ্বজিৎ এক্সপ্লেন করে দাও। এটা পেঁয়াজকে পুরে নেওয়া হয়েছে, মোবাইলটা বন্ধ করো। এটা আছে টমেটো বাটা, এটা হচ্ছে আদা আর রসুন একসঙ্গে বাটা, কাঁচা লঙ্কা, বাকি এখানে ম্যারিনেশন করা হয়েছে। এখানে সব রকম দেওয়া আছে, পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা জিরে ধনে গুঁড়ো সব দেওয়া আছে। এখানে আছে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে মাখা, হলুদটা এখানে দেওয়া আছে, আর এখানে নিয়ে নিই। আমাদের খাবার বেড়েছিল, আমাদের প্রভুকে দিয়েছি,
রাত্রিবেলা ডেকে এনে খাওয়া দাওয়া করছে ওখানে। গাইস ডেটটা আছে এখন, রাস্তার অবস্থা এটা বাইপাস, বাইপাসের এখন অবস্থা গাড়ি দু একটা যাচ্ছে, বৃষ্টি পড়ছে ঝমঝম, তাতেও আমরা বেরিয়ে পড়েছি স্প্রাইট খাবার জন্য। মাংসটা খেলাম কিন্তু হজমটা ঠিকঠাক হয়নি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন, তাহলে এরকম ধরনের আরও মেস ভিডিও এরকম আমাদের পার্সোনাল লাইফস্টাইল আমরা দেখাবো, দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। শুভরাত্রি, শুভরাত্রি, শুভরাত্রি।